আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ অশেষ সম্মতে আপনারা রাজ্যে যেখানে আছেন প্রিয় প্রবাসী ভাইরা ভালো সুস্থ নিরাপদে আছেন আজকে আমরা ছোট্ট একটি পয়েন্টের ওপর কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যদি আপনার মোবাইলে গোসি থেকে মেসেজ আসে বা আপনার কোম্পানি আপনার সাথে চুক্তিবদ্ধ করার জন্য গোসির মাধ্যমে কোনো মেসেজ দিয়ে থাকে যে ফর্মটা চুক্তিবদ্ধ ফর্ম সো এখানে দুইটি অপশন আপনারা হয়তো দেখেন বা পাবেন সেখানে একটা হচ্ছে অ্যাকসেপ্ট একটা হচ্ছে ডিনাই সো যখন আপনি অ্যাকসেপ্ট করবেন চুক্তিবদ্ধ হয়ে গেলেন আর যদি ডিনাই করেন তাহলে চুক্তিবদ্ধটা বাতিল করে দিলেন সো এখন কথা হচ্ছে যদি আপনারা চুক্তিবদ্ধটা বাতিল করে দেন তাহলে কি হবে অনেকের এই বিষয়টা তো কোশ্চেন থাকতে পারে যে ভাই যদি আমি চুক্তিটা বাতিল করে দিই তাহলে কি হবে প্রথম হচ্ছে চুক্তিটা যখনই আপনি বাতিল করবেন গভর্নমেন্ট এই চুক্তিটা আপনার কোম্পানি বা কপিলের সাথে রিটার্ন করবে যে তোমার আমেল এই চুক্তিটাকে বাতিল করেছে তুমি যে সিস্টেমে বলছ বা যেই স্যালারি বলছো বা ঘন্টা বলছ তার সেটা পছন্দ নয় যখনই আপনি চুক্তিটা বাতিল করে দিবেন তখনই গভর্নমেন্ট আপনার কপিলকে অবহিত করবে যে আপনি তার সাথে চুক্তিবদ্ধ হননি এখন কি কারণে হননি সেই বিষয়টা আপনার কপিল আপনাকে প্রশ্ন করবে হয়তো আপনাকে ফোন দিয়েও বলবে হয়তো বা আপনার ফোরম্যানের মাধ্যমে বলবে যদি আপনার কোম্পানিতে হন আর কপিল হয়তো মহাশা ছোটোখাটো হইলে হয়তো কপিল সরাসরি আসবে আপনাকে বলবে কেন আপনি চুক্তিটা বাতিল করেছেন তখন যদি আপনার সমস্যাগুলো আপনি বলেন যে আপনার স্যালারি সমস্যা অথবা আপনার কাজের যেই দরণটা বা কাজের ডিউটিটা বা স্থানটা কোনো সমস্যা যদি আপনার থাকে কোনো রকমের ইস্যু যদি থাকে তখন যদি আপনার কপিলকে আপনি ইস্যুটা বলেন আর কফিল যদি সেই ইস্যুটা আবার ঠিক করে এডিট করে সব কিছু আপনি যেভাবে চাইছেন এবং আপনার সাথে কোম্পানি কফিলের সাথে যেরকম কথাবার্তা হয়েছে সবগুলো যদি আবার আগের মতো নতুন করে পেপারটা এডিট করে দেন হচ্ছে আবার গভর্নমেন্টের কাছে সাবমিট করবে তো সাবমিট করার পর আপনাকে আবার দ্বিতীয়বারের জন্য মেসেজ দেওয়া হবে কন্ট্যাক্ট করার জন্য তখন আপনি আবার দেখবেন যে আপনার স্যালারি তারপর হচ্ছে আপনার ঘন্টা কাজের দরণ সব কিছু আপনার মতো আছে কি না যদি থাকে তাহলে আপনি অ্যাকসেপ্ট করে নেবেন তো এই হচ্ছে বিষয় আর কি যে আপনি যদি অ্যাকসেপ্ট না করেন তাহলে কি হবে আপনি যদি অ্যাকসেপ্ট না করেন তাহলে কোম্পানি আপনাকে ফোন দিয়ে জানবে আপনি কেন অ্যাকসেপ্ট করেননি তারপর এখন কোশ্চেন হচ্ছে যে কোম্পানি আপনাকে কিছুই বলো না বা কোম্পানি আপনি যা চাচ্ছেন আপনার যে সেলাইটা চাচ্ছেন বা আপনার যে ঘন্টার ডিউটিটা চাচ্ছেন আপনার কোম্পানি সেটাতে রাজি না যদি রাজি হয় তাহলে তো সে কন্ট্যাক্ট আপনাকে আবার করবে আপনার সাথে নতুন করে সব কিছু রেডি করে আবার আপনাকে পাঠাবে আপনার আপনি যেভাবে রিকোয়ারমেন্ট মানে আপনি যেভাবে চাইছেন সেভাবে পাঠাবে বাট কোম্পানি সে আপনাকে আপনি যেভাবে চাইছেন কোম্পানি সেটা সেটা রাজি না কোম্পানি আপনাকে পাঠাবে না তখন বিষয়টা কীরকম হবে এই বিষয়টা এখনও গভর্নমেন্ট থেকে জানানো হয়নি সো আপনি যদি কন্ট্রাক্টটা বাতিল করেন আর কোম্পানি আপনাকে সেই কন্ট্রাক্টে রাখতে চায় না আপনি যেভাবে চাইছেন কন্ট্রাক্টে সেভাবে রাজি না যদি রাজি হয় তাহলে তো সমাধানই হয়ে গেল আর যদি রাজি না হয় কোম্পানি তাহলে কিরকম হবে সেটা গভর্নমেন্ট এখন স্পষ্ট করেনি কিন্তু গভর্নমেন্ট এটা বলে দিয়েছে যে আপনাকে অবশ্যই চুক্তিটা বাতিল করার পর দুই মাসের ভিতরে আপনাকে কোনো না কোনো জায়গাতে নতুন করে চুক্তিবদ্ধ হতে হবে এখন কী সিস্টেমে চুক্তিবদ্ধ হবেন নাকি চুক্তিবদ্ধ এত আদ হতেই পারবেন না কোনো সুযোগই থাকবে না বা আপনি কোম্পানির সাথেই চুক্তিবদ্ধ হতে হবে এই বিষয়টা আপনারা ইনশাআল্লাহ খুব দ্রুতই জানতে জানবেন আর কি তো আমাদের সাথেই থাকবেন আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন গুড বাই